আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল টিপস অ্যান্ড ট্রিক্স বাই সুবর্ণা। প্রিয় বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা সাবস্ক্রাইব করতে জানেন না তাদের বলছি, ভিডিওর নিচে ডান পাশে দেখবেন একটা লাল লেখা রয়েছে, সেখানে টাচ করলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের বিষয় হলো ভিডিও করার পরে ভিডিওতে কীভাবে কথা অ্যাড করবেন। আমরা অনেকেই বাহিরে গিয়ে ভিডিও করি, তো আমাদের ভিডিওতে অনেক সময় অনেক সাউন্ড আসে যেগুলো আমরা ভিডিওতে রাখতে চাই না। সেটা রিমুভ করে কীভাবে আপনারা বাসায় বসে আপনার কথা অ্যাড করবেন সেটাই দেখিয়ে দেব। তো সেজন্য আমাদের একটা অ্যাপসের প্রয়োজন। তো আমরা প্লে স্টোরে চলে যাচ্ছি, প্লে স্টোর থেকে সেই অ্যাপসটি ডাউনলোড করে নেব। অবশ্যই ডাটা কানেকশন দিয়ে নেবেন। প্লে স্টোরে গিয়ে লিখব কাইন মাস্টার। লেখার পর একটা অ্যাপস চলে আসবে, এরকম একটা অ্যাপস চলে আসবে। আমার অ্যাপসটা ইনস্টল করা আছে, সেই জন্য এখানে ওপেন লেখাটি রয়েছে। যাদের ইনস্টল করা নেই তাদের ইনস্টল লেখা থাকবে, তারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর অ্যাপসটি ওপেন করে দেবেন। ওপেন করার পর কীভাবে আপনার ভিডিওটা এডিট করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। আমরা কাইন মাস্টারে চলে যাই। কাইন মাস্টার ওপেন হওয়ার পর দেখবেন এরকম একটা পেজ চলে আসবে। তো দেখেন বাম পাশে যে প্লাস চিহ্নটা রয়েছে, মিডিলে বৃত্তটা, বড় বৃত্ত, এখানে ক্লিক করবেন। তারপর ষোলো পয়েন্ট নাইন এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে। তো দেখেন ডান পাশে যে একটা মিডিয়া অপশান রয়েছে, গ্যালারির মতো যে চিহ্নটা, মিডিয়া, এখানে ক্লিক করবেন। তো মিডিয়াতে ক্লিক করার পর আপনার গ্যালারিতে নিয়ে যাবে। তো আপনার গ্যালারি থেকে আপনার পছন্দের ভিডিওটি, যেটি আপনি এডিট করতে চান, যে ভিডিও থেকে আপনি ভয়েস রিমুভ করে নতুন করে কথা অ্যাড করতে চান, সেই ভিডিওটি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে ডান পাশের উপরে রাইট চিহ্নতে ক্লিক করে দিবেন। তো আমি একটি বাচ্চাদের ভিডিও আমি সিলেক্ট করলাম। আমি বাচ্চাদের কথাবার্তা সাউন্ডগুলো কীভাবে আমি রিমুভ করব সেটা দেখিয়ে দিব। তো ভিডিওটি সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হওয়ার পর দেখেন নিচে তীর চিহ্নটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর চতুর্দিকে এরকম হলুদ হয়ে যাবে। তো হলুদ হওয়ার পর দেখবেন ভলিউমে একটা চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখবেন অডিও একটা লেখা রয়েছে, অডিও, আর নিচে রয়েছে 100%। 100% রয়েছে, এটা আমি একদম জিরোতে নামিয়ে দিব। জিরোতে নামিয়ে দিলে বাহিরের যে ভয়েসটা আছে বা সাউন্ডটা, ভিডিওতে যে ভয়েসটা ছিল, সাউন্ডগুলো ছিল, এটা একদম টোটালি রিমুভ হয়ে যাবে। ওটু ভলিউমে ক্লিক করে দিবেন, তাহলে আপনার ভয়েসটা অনেক সুন্দর হবে। তারপর রাইট চিহ্নতে ক্লিক করে দিবেন। তো আমার ভয়েসটা এখন রিমুভ হয়ে গেলো আগেরটা। আমি এখন নতুন করে কথা অ্যাড করব। তো নতুন করে কথা অ্যাড করার জন্য এখানে দেখবেন ভয়েসে ক্লিক করার পর স্টার্টে ক্লিক করতে হবে। স্টার্টে ক্লিক করার পরে আপনি সাথে সাথে আপনার কথা শুরু করবেন। যখনই আপনার কথা শেষ হবে, আমার কথা কিন্তু এখন রেকর্ড হচ্ছে, যখন কথা শেষ হবে তখন স্টপে ক্লিক করলে আপনার কথা সেভ হয়ে যাবে। তারপর রাইট চিহ্নতে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন, লাইক কমেন্টস করে পাশে থাকবেন, লাইক কমেন্টস করে অবশ্যই উৎসাহ দিবেন। দেন আমি এটা স্টপ করে রাইট চিহ্নতে ক্লিক করে দিলাম। এখন আমার ভয়েসটা অ্যাড হয়ে গেছে, আর আগে যে বাচ্চাদের সাউন্ড কথাবার্তা ছিল সেটা রিমুভ হয়ে গেছে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিও দেখার জন্য। তো ভিডিওটি কীভাবে সেভ করতে হয় সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। বাম পাশে যে শেয়ারের মতো অপশানটা ছিল, এখানে দেওয়ার পর, টাচ করার পর এক্সপোর্ট করে দিলেই হবে। এক্সপোর্ট করে দিলে আপনার ভিডিওটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। আমি ভিডিওতে খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি, কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।